কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে, যেমন কোনো ঘটনা, কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী। মনীষীর বাণীগুলি হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল। শুধুমাত্র কথার কথা যে নয়, তাও বুঝতে হলে মনীষীদের বাণীরই স্মরণ নিতে হবে, কেননা তারা যা বলেন সেগুলো তাদের দেখা, উপলব্ধি করা বাস্তব। যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য, যা আমাদের ডিজিটাল যুগের কর্ম ব্যস্ততাতেও আমরা সামান্য বুঝতে পারি। আমাদের এক একটি জীবন মানে দেশ কালের ঊর্ধ্বে সৃষ্টিকর্তার এক একটি উদ্দেশ্য, কিন্তু আমাদের জীবন মাঝে মাঝে পঙ্কিলতায় ভরে যায়। আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতদম হয়ে পড়ি। তাই কঠোর জীবনের মাঝে যে মজা, বেঁচে থাকার আনন্দ, সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন। আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত, দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয়। অনেক সংগ্রাম, দুঃখ, কষ্ট, যন্ত্রণার ফসল তাদের সাফল্য। তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক। তাই যাদের মূল্যবান উপলব্ধ বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে, আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে, এমন 30টি বাণী এখানে দেওয়া হলো। এক, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। দুই, যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। তিন, সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙা। চার, কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। পাঁচ, তোমার জীবনে তুমি জানিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমন ভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। ৬, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। ৭, কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। ৮, তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। ৯, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দেওয়া, আর বাকি সবকিছু ভুলে যাও, এটাই সাফল্যের পথ। ১০, সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। ১১, আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। ১২, আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। ১৩, প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। ১৪, ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার, জিততে তোমাকে হবেই। ১৫, জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণের বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ১৬, ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। ১৭, হার মেনো না, আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। ১৮, তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। ১৯, সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। ২০, কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। ২১, তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। ২২, কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোন বাধাই তোমাকে থামাতে পারবে না। ২৩, যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। ২৪, আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম, ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালো বুঝতে হয়। ২৫, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। ২৬, জীবনের সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছ। ২৭, সত্যিকার জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি
আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। আঠাশ, তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। ঊনত্রিশ, প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, গোপন শক্তিটি হল ধৈর্য। ত্রিশ, মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়।